সব সময় পাশে থাকায় জনগণের আস্থা অর্জন করেছে সেনাবাহিনী বলেছেন প্রধানমন্ত্রী আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথোলজি ভবন এবং সেনা প্রাঙ্গণ অডিটোরিয়ামের উদ্বোধন উচ্চ মূল্যস্ফীতি বড় ঋণের দায় ও প্রবৃদ্ধির ধীর গতি অর্থনীতিতে প্রকট হয়েছে অভিমত সিপিডির বৈশ্বিক সংকটের কারণে অর্থনীতিতে চাপে আছে সরকার বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন গণতন্ত্র ফিরে না এলে গণমাধ্যমের স্বাধীনতাও ফিরে আসবে না ঝড়ে কিশোরগঞ্জে গাছ চাপায় শিশু সন্তান সহ অন্তঃসত্ত্বা নিহত বজ্রপাতে খাগড়াছড়িতে মা ছেলের মৃত্যু কয়েক দফা বন্ধের পর খুলেছে সব স্কুল কলেজ আগামীকাল থেকে পরবর্তী এক সপ্তাহ থাকবে না তাপপ্রবাহ জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বিতর্কিত মিল্টন সমাদ্দারের অপরাধের দায় তার স্ত্রী মিতু হালদার কোনোভাবেই এড়াতে পারে না বলেছে ডিবি প্রধান হারুনুর রশিদ সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় আগুন নেভানোর চেষ্টায় ফায়ার সার্ভিসের সাথে নৌবাহিনী কোস্টগার্ড শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে তিন ভারতীয়কে কানাডায় গ্রেফতারের ঘটনায় ক্ষুব্ধ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চাইলেন তথ্য প্রমাণ চট্টগ্রামে বাংলাদেশ জিম্বাবুয়ের দ্বিতীয় টি টোয়েন্টি আজ পাঁচ ম্যাচ সিরিজে এগিয়ে যাওয়ার লড়াই টাইগারদের